আসসালামু আলাইকুম। নিউজ আয়না সব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। সুপ্রিয় দর্শক দর্শনা ইঞ্জিনিয়ারিং, আপনাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন প্রকারের মেশিনারি নিয়ে এসে দেখিয়ে থাকে ঠিক তারই ধারাবাহিক। আজকে আপনাদেরকে দেখাবো ফোর হুইলের 12 হর্স পাওয়ার মিনি ইঞ্জিন, যেটা এই মিনি টিলারটা আপনারা ব্যবহার করতে পারবেন শুকনো এবং কাদাতে। এটা আমরা দিয়েছি বিষ্ণুপুর, একজন চাষা আমাদের এই মিনি টিলারটি ক্রয় করেছেন। তিনি এই জমি ব্যবহার ক্ষেত্রে তিনি এই চাষ দেন, এই জমি চাষ দেওয়ার ক্ষেত্রে তিনি মিনি টিলারটি ব্যবহার করেন। আমরা ঠিক মাঠ পর্যায়ে এসেছি, তেনার এই জমি চাষ দেওয়ার ক্ষেত্রে তিনি কিভাবে ব্যবহার করছেন এই মিনি টিলার গুলো সেটা দেখার জন্য। চলুন সেই সম্বন্ধে আমরা চাষার কাছ থেকে শুনি, চাষা এই মিনি টিলারটি কিভাবে ব্যবহার করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাষা, আপনি মিনি টিলারটি ব্যবহার করছেন, এটা কোথা থেকে ক্রয় করেছেন? ও দর্শনা শোরুম। যে দর্শনা শোরুম থেকে আপনি মিনি টিলারটি ক্রয় করেছেন, এটা মিনি টিলারের ক্ষেত্রে কেমন ব্যবহার করছেন আপনি, এটা সুবিধা কেমন পাচ্ছেন? যে ভালো ভালো সুবিধা, ভালো সুবিধা। এটা মাটির গভীরতা কয় ইঞ্চি যাচ্ছে ভিতরে? 6 ইঞ্চি। 6 ইঞ্চি ভিতরে গভীরতা যাচ্ছে। জি, আপনি যে জমিটা চাষ দিচ্ছেন, এই জমিটা চাষ দেওয়ার ক্ষেত্রে এই জমিটা কি ছিল, এই জমিতে কি আবাদ ছিল আপনার পূর্বে? এই জমিতে আগে ছিল শসা, তারপরে সিসিং এ। জি, তাই রোজার মাসের আগে থেকে ওই তাও 6 মাস, 6 মাসে এটা জমিটা পড়েছিল। পড়েছিল জি। তারপরে বট পুঁতেছেন এটা? হ্যাঁ, আজ প্রথম, আজ প্রথম চাষ দিচ্ছেন। সেই ক্ষেত্রে কি এটা কেমন সুবিধা হচ্ছে? যে ভালো, এটা বসে চাষ দেওয়া যাচ্ছে। জি। আর এটা বড় মিনি টিলার যে ব্যবহার করেন, সেই মিনি টিলার ব্যবহারের ক্ষেত্রে কেমন সুবিধাটা? এটা ভালো, মানে আপনি যে সুবিধার ভোগ করছেন এটা কি আপনার ওই যে আলীর কোল দিয়ে চষে? হ্যাঁ, এটা আলীর কোল শেরি চলে যাবে। আর মিনি টিলার এই বড় টিলার, যে বড় টিলার গুলো পাওয়া যায়, সেই বড় টিলার গুলো কি আলীর কোল দিয়ে চষে যাবে? ও কোনা বাদ থাকে, মেলা বাদ থাকে। দি সেটার জন্য কি আলাদা লেবার প্রয়োজন হয়? হ্যাঁ, লেবার প্রয়োজন হয়। দি সেটা কি আপনার চার্জ দিতে হয়? কিন্তু এই ক্ষেত্রে কি আর লেবার প্রয়োজন হবে? না। যাক, মাশাল্লাহ। তারপরে এই মিনি টিলারটি যদি আপনি ব্যবহার করেন, এটা শুকনা কাদা দুটা কি ভালোভাবে ব্যবহার করা যাবে? যাবে। মানুষ কিভাবে এটা কি সুবিধা ভোগ করবে কি অসুবিধা ভোগ করবে একটু যদি বলতে? সুবিধা ভোগ করবে, আশা করি সুবিধা ভোগ করবে। মাঠে দেখা যাচ্ছে যেখান সেখান কে মিনি টিলারটা নিয়ে যাওয়া যাবে? যাবে। এটা আলীর উপর দিয়ে চলে যাবে, এটা আলীর উপর দিয়ে যেখান দিয়ে সেখান দিয়ে সাইলেন্স নিয়ে চলে যাবে, তাই তো? হ্যাঁ, কেনালের দুই কান্দা দি। জি জি। তাহলে মানুষ এটা দিয়ে অনেক সুবিধা ভোগ করবে। জি, মাশাআল্লাহ। যাক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুপ্রিয় দর্শক, আপনারা শুনলেন চাষার কাছে তিনি এই মিনি টিলারটি ব্যবহার করছেন। এটা সব থেকে সুবিধাজনক হচ্ছে আজ, যে আপনার মাঠের ভেতরে যেখানে 2 বিঘা বা 3 বিঘা জমি চাষ দিতে হবে, কিন্তু সেখানে বড় টিলার গুলো ব্যবহার করা যায় না, বা বড় বড় গাড়িগুলো আপনারা সেখানে নিয়ে যেতে পারেন না। এই বড় গাড়িগুলো নিয়ে যাওয়ার ক্ষেত্রে আপনারা এমন একটা মিনি টিলার যদি ক্রয় করে ইজি ভাবে যে কোনো একটা আলির ওপর দিয়ে নিয়ে চলে যেতে পারবেন সহজেই। আর এই মিনি টিলারটা ভিতরে গভীরে 6 ইঞ্চি যাবে, আপনারা দেখুন এটা ভিতরে গভীরে 6 ইঞ্চি যাবে, যেটা সব থেকে সুবিধাজনক। এটা ভিতরে এটা চাষ দেওয়া হয়েছে, এটা ভিতরে 6 ইঞ্চি গভীরে গেছে, আপনারা দেখুন এটা অনেকটাই সুবিধাজনক। এবং আরো একটা সুবিধা হয়েছে যে আপনারা যে আলীর কোল দিয়ে যখন চাষ দেন, সেই চাষের ক্ষেত্রে আপনার যখন বড় গালি দিয়ে আপনারা এই জমিগুলো চাষ দেন, তখন আপনাদের আলীর কোলে অনেক কোনা বা আলীর কোলগুলো এড়িয়ে যায়, সেগুলো আপনারা চাষ দিতে পারেন না, সেখানে এক্সট্রা লেবারের প্রয়োজন হয়। কিন্তু মিনি টিলারের মাধ্যমে আপনারা আলীর কোল দিয়ে একদম সব থেকে হেভি কোয়ালিটি, যেমন খুশি তেমন সাইজের চাষ দিতে পারবেন। ইচ্ছা করলে আপনারা যে কোনো প্রকারে চাষ দিতে পারবেন, তাই এটা শুকনা কাদা দুইটা ব্যবহার করতে পারবেন। আর যেটা আমাদের কাছে টু হুইল আছে সেটা শুধু শুকনাতে ব্যবহার করা যাবে, সেটা কাদাই ব্যবহার করা যাবে না। তাই আপনারা নিশ্চিন্তে নির্ভয়ে এই মেশিনগুলো ক্রয় করতে পারেন। আর এই মেশিনগুলো ক্রয় করতে হলে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে হবে। স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগগুলো আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে এই মিনি টিলারগুলো পৌঁছে দিয়ে থাকি। চাইলে আপনারা সরাসরি ক্রয় করতে পারেন, যদি সরাসরি ক্রয় করেন চলে আসুন আমাদের ঠিকানা। আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলা দামোহর উপজেলা দর্শনা বাস স্ট্যান্ড বল্লী বিদ্যুৎ অফিসের পাশে আমাদের হেড অফিস। আপনারা চাইলে এখান থেকে সরাসরি ক্রয় করতে পারেন। সুপ্রিয় দর্শক, আমরা অনলাইন এবং অফলাইনে এই মেশিনগুলো ইজি ভাবে বিক্রয় করে থাকি। আমরা অনলাইনে এবং অফলাইনে ইজি ভাবে আপনারা পেতে পারেন, তাই দেরি না করে চলে আসুন। সুপ্রিয় দর্শক, চলুন আপনাদেরকে দেখাই এই মিনি টিলারের মাধ্যমে কিভাবে জমি চাষ দেওয়া হয় সেটা আপনাদেরকে দেখাই। চলুন সেই সম্বন্ধে দেখা যাক। আর আমাদের চ্যানেলটি যারা কোনো সাবস্ক্রাইব ও ফলো করেননি, অতি দ্রুত সাবস্ক্রাইব এবং ফলো করে সাথেই থাকুন নতুন নতুন ভিডিও, নতুন নতুন মেশিন দেখার জন্য। সকলে সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।